তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রোফাইল ফটো কিভাবে লক করবেন। তো বন্ধুরা, যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ফটোটি লক করে রাখতে চান, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কারণ আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে খুব সহজে প্রোফাইল ফটোটি লক করে রাখা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আপনাদের প্রোফাইল পিকচারটি লক করে রাখতে চান, তাহলে সিম্পলি আপনাদের ফোন থেকে ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো বন্ধুরা, এখান থেকে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করছি। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনের ডান পাশে উপর দিকে লক্ষ্য করবেন, এখানে থ্রি ডট লাইন আছে। সিম্পলি এই থ্রি ডট লাইনের উপরে একটি ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি থ্রি ডট লাইনের উপরে একটি ক্লিক করছি। তো ক্লিক করার পরে আপনারা একদম নিচে চলে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে তিনটা সেটিংস রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। তো আপনারা এখানে লক্ষ্য করুন, এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো বন্ধুরা, সিম্পলি এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আমি ক্লিক করছি। তো বন্ধুরা, ক্লিক করার পরে এখানে আরেকটি অপশন আছে সেটিংস নামে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস নামে আরেকটা অপশন চলে এসেছে। সিম্পলি আপনারা এই সেটিংসের উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি সেটিংসের উপরে আবারও ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম কিছু সেটিংস আরও চলে আসবে। তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো আসার পরে সিম্পলি এখানে লক্ষ্য করবেন, এখানে লেখা আছে প্রোফাইল লকিং। তো বন্ধুরা, সিম্পলি আপনারা এই অপশনে ক্লিক করবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফটোটি লক করতে চান। তো বন্ধুরা, এখান থেকে আমি এই অপশনটিতে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আপনার সামনে আরও কিছু সেটিংস চলে আসবে। তো বন্ধুরা, এখানে যদি লক্ষ্য করেন, এখানে লেখা আছে লক ইওর প্রোফাইল, এবং একদম নিচে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে একটা গ্রিন বাটন দেওয়া হয়েছে এবং এই বাটনের উপরে লেখা আছে লক ইওর প্রোফাইল পিকচার। তো বন্ধুরা, সিম্পলি আপনারা এই অপশনে যদি একটা ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফটোটি লক হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এখান থেকে লক ইওর প্রোফাইলের উপরে আমি ক্লিক করছি। তো বন্ধুরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে লেখা আছে ইউ লকড ইওর প্রোফাইল। তো বন্ধুরা, এখানে নিচের দিকে ওকে বাটন দেওয়া হয়েছে। তো এই ওকে বাটনে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে সিম্পলি আপনার প্রোফাইল পিকচারটি লক হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের প্রোফাইল পিকচারটি খুব সহজে আমরা লক করে নিলাম। তো বন্ধুরা, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আমরা রিফ্রেশ করছি এবং পুনরায় এখান থেকে ওপেন করছি। তো ওপেন করার পরে আমরা যদি প্রোফাইল পিকচার উপরে যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের প্রোফাইলটি কিন্তু লক হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি এখানে লক্ষ্য করেন, ইউ লকড ইওর প্রোফাইল ফটো। তো এখানে আমাদের প্রোফাইল পিকচারটি কিন্তু অলরেডি লক হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি দেখালাম কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রোফাইল ফটো খুব সহজে লক করা যায়। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল।